शांति 5/1/2022 प्रातः मुरली बाप दादा मधुबन मिष्टी बच्चारा तुम्हरा एखन नतून जीवन पेयेछो पुरानो जीवन बदले गेछे केनना तुम्हरा एखन ईश्वरीय सन्तान हयेछो तुम्हारे प्रीति एकमात्र बाबार साथेई रयेछे। प्रश्न, ब्राह्मण जारा देवता होते चले तादेर लक्षण कि हबे? उत्तर, से ब्रह्मामुख वंशावली ब्राह्मणरा सबाई एकमतेर हबे, तादेर मध्ये कखनोई मतभेद होते पारे ना, निजेदेर मध्ये विभाजन होते पारे ना। लौकिके जादेरके ब्राह्मण बला हय तादेर मध्ये तो अनेक मत थाके, केउ निजेके पुष्करणी बले, केउ शारसिद्ध। तोमरा ब्राह्मणरा एक बाबार मतेर द्वारा तोमरा देवता हये थाको, देवतादेर मध्ये कखनोई भांगन धरते पारे ना। गीत, जेदिन मिलेछि तुमी आर आमी, ओम शांति। जखन जीवात्मार आर परमात्मा बा बाच्चारा आर बाबा मिलित हय तखन नतून प्रीतिर जन्म हय, कारण तखन अन्य सब संगेर साथे प्रीति छिन्न हये जाय। जेमन कन्यार प्रथमे पितृलयेर प्रति प्रीति थाके, विवाह बंधने आबद्ध होले नतून एकजनेर साथे प्रीति जुड़े जाय। तार काछे शोशुर बाड़ी सम्पूर्ण नतून स्थान, नतून जगतेर साथे प्रीति जुड़े जावार कारणे पुरो नतून परिवारेर साथे प्रीति जोड़े। एखन एकटा गीतो आछे जे आत्मार आर परमात्मा आलादा छिलो बहुकाल, सुंदर मेला करो दिया जब सद्गुरु मिले दालाल। ये सुंदर मेला हलो सम्पूर्ण नतून मेला, एई गृह नतून, ये सम्बन्ध नतून। तुम्हरा जानो आम्रा हलाम ब्रह्मा कुमार आर ब्रह्मा कुमारी, एखन आर शूद्र कुमार कुमारी नय। ब्रह्मार ब्रह्मा कुमारीदेर मध्ये कत लाभ एखन, तारा हलो ईश्वरीय सन्तान, ईश्वर हलेन निराकार, तार साथे लाभ तो साकारे चाई, ताई ना? निराकारके की करे लाभ करबे? आत्मार शरीर थेके आलादा हये गेले लाभ थाके ना, आत्मार परमात्मा जखन साकारे मिलित हबे तखनई लाभ हबे। निराकार रूपेर उद्देश्ये जदिओ गाइते थाके तुमी माता पिता, तुमी एसो, तुमी एले तबेई आमरा गहन सुख पाबो, पतित पावन एसो गाय ना? अवश्यई भारतवर्ष महान देश छिलो, तबेई तो अगाध सुख छिलो, तार नाम हलो सुखधाम, एटा हलो दुःखधाम, आर जेखाने आत्मारा थाके सेटा शांतिधाम। सेखाने आत्मारा पवित्रई थाके, अपवित्र कोनो आत्मा थाकते पारे ना। तोमरा एखन बाबाके पेयेछो माने नतून जीवन पेयेछो, पुरोनो जीवन बदले गिये एखन नतून जीवन तैरी होच्छे, निजेदेर बाबार काछ थेके असीम सुखेर उत्तराधिकार निच्छो। गहीन सुख भारतेई हये थाके, स्वर्गे आर गहीन शांति हये थाके निर्वाणधामे, সেখানে তোমাদের আর আমার গৃহ। সুতরাং এটাই বোঝানো উচিত যে আমরা আত্মারা হলাম শান্তিধামের নিবাসী, বাবাও সেখানকার নিবাসী। তিনি আমাদের মতো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, তিনিও আত্মা, কিন্তু তিনি হলেন পরমাত্মা, পরমধামে থাকেন। আমরা আত্মারাও পরমধামের অধিবাসী ছিলাম, পরমপিতা পরমাত্মার বাচ্চা ছিলাম, আমাদের সকলের গৃহ সেটাই। গৃহের কথা সকলেরই স্মরণ রয়েছে, কারণ মৃত্যু হলে বলে অমুকে পার নির্বাণ চলে গেছে, সেটা হলো বাণীর থেকে ঊর্ধ্বে স্থান, সূর্য চন্দ্রের ছায়াও সেখানে থাকে না, আমরা হলাম সেখানকার অধিবাসী। এখন বাবাকে আমরা স্মরণ করতে থাকি, যখন বাবা আসেন তখন নতুন কথাকে পুনরায় শোনান। মানুষ এই ড্রামাকে জেনে গেলে বলে আমাদের প্রতিটি পদক্ষেপে সেকেন্ড বাই সেকেন্ড হলো নতুন, বেহাদের ড্রামা আবর্তিত হতেই থাকে, তো বাবা এসে নতুন নতুন কথা শোনান। তোমাদেরকে আমি ত্রিকালদর্শী ত্রিনেত্রী বানাচ্ছি, বাবা ব্রহ্মাণ্ডের মালিক তো ত্রিলোকেরও মালিক, কেননা তিনি তিন লোকের নলেজ প্রদান করেন। তোমরা তিন লোকের মালিক হও না, তোমরা বিশ্বের মালিক মহারাজা মহারানী হও। ত্রিলোকী অর্থাৎ তিন লোককে বলা হয়, মালিক তো তোমরা একটি লোক, স্বর্গের হয়ে থাকো। সুতরাং এইসব হলো নতুন নতুন কথা, বাবার বাচ্চা তোমরা হওই উত্তরাধিকার নেওয়ার জন্য। যে কাউকে এটা বোঝানো খুবই সহজ, তাদেরকে জিজ্ঞাসা করো যে ভগবানের সাথে তোমার কি সম্বন্ধ,
ভগবান তো হলেন স্বর্গের রচয়িতা, মাতা পিতা তিনি। ভগবানকে কখনোই নরকের বা দুঃখধামের রচয়িতা বলা যাবে না। পরম পিতা, পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা করে থাকেন, নিশ্চয়ই নতুন দুনিয়া স্বর্গেরই রচনা করবেন। পরমাত্মা ব্রহ্মার দ্বারা প্রথমে ব্রাহ্মণ ধর্মের রচনা করেন, তাদেরকে রাজযোগ শেখান, যারা তারপর ব্রাহ্মণ থেকে দেবতা হয়। তো ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ, তারপর বিষ্ণুর দ্বারা দৈবী ধর্ম হবে। এই সময় তোমরা ব্রাহ্মণ হয়ে তারপর ক্ষত্রিয় হও, তোমরা বিষ্ণু ধর্মেও যাও। এখন ঈশ্বরীয় ধর্ম বা ব্রাহ্মণ ধর্মে এসেছ, এরপর ভবিষ্যতে দৈবী ধর্মে যাবে। ব্রাহ্মণ ধর্মও চাই, তাই না? প্রজাপিতা ব্রহ্মার দ্বারা মুখবংশাবলী ব্রাহ্মণ রচনা করেন, তারা হলো গিয়ে সন্তান। সন্ন্যাসীরাও মুখ থেকে রচনা করে, কিন্তু তারা বাচ্চাদের রচনা করে না, ফলোয়ার্স বানায়, সেটাকে বংশ বলা যাবে না। মুখে তারা বলে তোমরা হলে আমার ফলোয়ার্স, বংশ হলে উত্তরাধিকার প্রাপ্ত হবে। এটা তো তোমরা বাচ্চারা জানো যে দিনে দিনে ব্রহ্মামুখ বংশাবলী বৃদ্ধি হতে থাকবে, বিকে অনেক বাড়তে থাকবে। যতজন দেবতা হবে তত পরিমাণেই দেবতা অবশ্যই হবে। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা মানব থেকে ব্রাহ্মণ তথা দেবতা বানান, সুতরাং তারা স্বর্গের মালিক হবে। তাদের জন্যই এই কথাটি প্রসিদ্ধ, মানব থেকে দেবতা। তো এই বাবা এসে নতুন নতুন কথা শোনান। নতুন দুনিয়ার জন্য নতুন কথা হওয়ার কারণে শাস্ত্রে কোথাও এইসব কথা নেই, সেই জন্য মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তোমাদের এটা হলো ঈশ্বরীয় সম্প্রদায়, কিন্তু যারা ঈশ্বরীয় সন্তান হওয়ার পরে তারপর ঈশ্বরকেই তালাক দিয়ে দেয়, তারা তখন আসরিক সম্প্রদায়ের হয়ে যায়। একবার মাম্মা বাবা বলেন জ্ঞান শুনলে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে। মাম্মা বাবা বলতে থাকে, লিখেও থাকে পিতাশ্রী মাতেশ্বরী। প্রজাপিতা ব্রহ্মা তো বিখ্যাত, শিববাবাও বিখ্যাত, আত্মা বলে গডফাদার, বাবা বলেন আমি সবার আগে প্রজাপিতা ব্রহ্মাকে অ্যাডপ্ট করি। এই ব্রহ্মার অ্যাডপশন হলো সব ব্রাহ্মণ, তাহলে নতুন রচনা হয়ে গেল, তাহলে নিশ্চয়ই অনেক হবে। এত এত সংখ্যায় কি বিষের দ্বারা জন্ম হওয়া সম্ভব নাকি? গাওয়াও হয়ে থাকে প্রজাপিতা ব্রহ্মা জগদম্বা। ব্রহ্মাও এক, বিষ্ণুও এক, লক্ষ্মীনারায়ণও এক, জগদম্বাও এক হয়ে থাকে। এই ফিচার্স দ্বিতীয়বার আর দেখতে পাওয়া যাবে না। প্রতিটি মানুষ আবার কল্প পড়ে সেই ফিচার্সে দেখতে পাওয়া যাবে। এখানে তো একজনকেই অনেক ফিচার্সের বানিয়ে দেয়। এখানে বহু লোকের নাম হলো রাধাকৃষ্ণ, কিন্তু মানুষ কি সেসব বোঝে? রাধাকৃষ্ণ তো স্বর্গের ফার্স্ট ক্লাস প্রিন্স, প্রিন্সেসের নাম। আমরা হলাম পতিত, আমরা কি করে নাম রাখতে পারি? তো শিব বাবাই নতুন নতুন কথা শোনায়। নতুন দুনিয়ার জন্য এ হলো নতুন বিষয়, নতুন জ্ঞান। বাবা বলেন আমি পূর্বকল্পে এইসব নতুন কথা শুনিয়েছিলাম, আবার শোনাচ্ছি, তোমরা এখন শুনছ। তোমরা দেবী দেবতা হয়ে গেলে এই জ্ঞান লুপ্ত হয়ে যাবে, এত উচ্চ এই পাঠ। এও গাওয়া হয়ে থাকে আশ্চর্যবত নিজের বাবার হয় জ্ঞান শুনে অন্যদেরকে শোনায়, তারপরে অহমায়া ভাগন্তি হয়ে যায়, তখন কাউকে বলতেও পারবে না যে বিকের কাছে চলো। এও ড্রামাতে নিহিত রয়েছে, নাথিং নিউ। অনেকে আসে আবার যেতেও থাকে, ভাটিতেও বসেছে, কিন্তু মায়ার কাছে পরাভূত হয়ে ভাগন্তি হয়ে গেছে। স্বর্গে তো আসবে, যেমন পুরুষার্থ করেছে সেই রকমই পথ পাবে। নিজের জন্য কিংবা নিজের আত্মীয় পরিজনের বিষয়ে কেউ যদি জিজ্ঞাসাও করে তবে বলতে পারো, নিজেরাও বুঝতে পারবে যে এই অবস্থায় কি পথ পাবে। বাবা বসে বোঝান দিল্লিতে সব ধর্মের কনফারেন্স হয়, তারা কনফারেন্স করে বিশ্বে শান্তি কিভাবে স্থাপন হবে বা নিজেদের মধ্যে মিলে কিভাবে এক হওয়া যায়। এক তো হতে পারবে না, রিলিজিয়াস হেডদের কনফারেন্স হয়, কিন্তু তাদের জানা নেই ধর্ম নম্বর ওয়ান কীরকম, এক নম্বর ধর্ম কোনটা। রিলিজিয়াস হেডস মানে যারা ধর্ম স্থাপন করেছে সেই হেডরা আসুক, যেমন চিফ মিনিস্টারদের কনফারেন্স হয়ে থাকে, সেখানে কালেক্টররা কিংবা জজ ইত্যাদিরা আসতে পারে না। গভর্নরদের নিজেদের মধ্যে যদি কনফারেন্স হবে সেখানে গভর্নর আসবে, হ্যাঁ
অবশ্যই তাদের সাথে তাদের প্রাইভেট সেক্রেটারি প্রমুখেরাও সাথে থাকতে পারে। চিন্তন করা উচিত এইসব ধর্মগুলি নম্বর ক্রমানুসারে কিভাবে স্থাপন হয়ে থাকে। সব থেকে বড় ধর্ম কোনটা? আদি সনাতন দেবী দেবতাই ছিল, সেই ধর্মের হেড কোথায়? সেই ধর্ম কে স্থাপন করেছে? কৃষ্ণ তো এখন নেই, সকলে কি কৃষ্ণকে মানবে? এইরকম সবাইকেই চাই। তবে তারা হলো বল্লভাচারী, তাহলে নিশ্চয়ই আমাদের দেবী দেবতা ধর্ম ছিল, তারা তো হিন্দু ধর্ম বলে দেয়। কিন্তু হিন্দু ধর্ম তো নেই, দেবতা ধর্মেরও এখন কেউ নেই, ধর্মের হেডদের তাহলে আসতে হবে, সেক্রেটারি ইত্যাদিদের চাইলে আনতে পারে। মুখ্য ধর্ম হলো চার, তাদের হেডদেরও চাই। তবে দেবী দেবতাদের হেডকে? গীত গেয়ে থাকে গডেস অফ সরস্বতী প্রজাপিতা ব্রহ্মা, তাহলে এটাই নিশ্চয়ই বড় হবে, তারাও বুঝতে পারবে যে ব্রহ্মার থেকে ব্রাহ্মণ ধর্মের উৎপত্তি। কিন্তু তারা এটা জানে না যে ব্রাহ্মণদেরকে কিভাবে পড়িয়ে দেবতা বানানো হয়। সেই ব্রাহ্মণরাও বলে থাকে আমরা হলাম ব্রহ্মার সন্তান, কিন্তু কিভাবে উৎপত্তি সেটাই তারা জানে না। তারপর ব্রাহ্মণদের মধ্যে কেউ পুষ্করণী কেউ সারসিদ্ধ এই রকম হয়ে থাকে। এখানে ব্রহ্মার সন্তান ব্রাহ্মণই ব্রাহ্মণ, এদের মধ্যে কোনো ভাগ হওয়া সম্ভব নয়। অন্য ব্রাহ্মণদের মধ্যে অনেক বিভাজন থাকে, এদের মধ্যে নয়। না দেবতাদের মধ্যে কোনো বিভাজন হয়, সূর্যবংশীরা সবাই সূর্যবংশী, মতভেদের কোনো ব্যাপার নেই। বিভাজন হলে কত ক্ষতি হয়ে যায়, তো বাবার কাছ থেকে তোমরা এসব নতুন কথা শুনছ, তাই না? এখানে কোনো গীত গাওয়া হয় না, নতুন নতুন নলেজ প্রদান করা হয়। সমগ্র সৃষ্টি চক্রের নলেজ প্রদান করা হয় যেগুলি ধারণ করতে হবে। এই রকম যিনি বাবা টিচার গুরু তাকেই তালাক দিয়ে ঈশ্বরীয় পঠন পাঠন ছেড়ে দেওয়া উচিত নাকি? পড়াশোনা ছেড়ে দেওয়া অর্থাৎ বাবাকে ছেড়ে দেওয়া। স্টুডেন্ট নয় তবে বাচ্চাও বলতে পারবে না। বাবাকে ছেড়ে দেওয়ার অর্থ হল অবিনাশী উত্তরাধিকারকে হারানো, পতিত পাবন একমাত্র বাবা। বাবা বলেন এখন কয়ামতের সময়, সকলকে ফিরে যেতে হবে হিসাবপত্র মিটিয়ে দিয়ে। সোনা আগুনে ফেলা হলে তখন সেটা পিওর হয়ে যায়। এখন আগুন তো সমগ্র দুনিয়াতে লাগবে, কিন্তু এই আগুনে পবিত্র হতে পারবে না। সেটা হয় যোগবলের দ্বারা, নয়তো সাজা ভোগ করে শরীর ত্যাগ হবে। হিসাবপত্র মিটিয়ে তারপর পবিত্র হয়ে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার সময় হলো এটাই মহাভারতের লড়াইও। হোলিও পালন করা হয়, রাবণ রাজ্যের অবসান হয়, তারপর রামরাজ্য, তাতে খুব কম জনই থাকবে। এখন রাবণ রাজ্যে মানুষের সংখ্যা তো অনেক, এইসব আত্মারা কোথায় যাবে? তার জন্য নিশ্চয়ই লিবারেটারও চাই। বাবা বলেন আমি সবাইকে নিয়ে যাব, সকলকে জাগ্রত করে নিয়ে যাব, তারপর তাদেরকে নিজের নিজের পার্ট প্লে করতে হবে। তোমরা জানো আমরা দেবী দেবতা ধর্মে আসব, মুক্তিধামে গিয়ে তারপর এখানে ফিরে আসব, 84 জন্ম ভোগ করব, সূর্যবংশী চন্দ্রবংশী হব। সমগ্র চক্র বুদ্ধিতে চলে এসেছে। আত্মা এখন বলতে পারবে যে এসো আমি তোমাকে শিব বাবার অকুপেশন সম্পর্কে বলছি, বাচ্চারা ছাড়া অন্য কেউ তার বলতে পারবে না। তারা বলবে পরমাত্মা তো হলেন নিরাকার, তার অকুপেশন কি বলবে? আরে উনি হলেন পতিত পাবন, পবিত্র বানানোর জন্য তাকে আসতেই হবে না। তিনি কিভাবে রাজযোগ শেখান, ব্রহ্মার দ্বারা কিভাবে দেবী দেবতা ধর্ম স্থাপিত হয়, সেসব আমরাই বলতে পারি। তো বাবা বসে এসব কথা বোঝান, বাচ্চাদেরকে তো বোঝাবেন, কল্প পূর্বে যারা পড়েছিল তারাই পড়ে, না পড়ার হলে ভাগন্তি হয়ে যায়। নতুন কিছু নয়, তবুও বাচ্চাদের প্রতি বাবার সবসময় লাভ থাকে যে বেচারা যাতে ফিরে এসে বাবার কাছে থেকে সম্পূর্ণ বর্ষা নিতে পারে। কিন্তু ভাগ্যে না থাকলে কি করতে পারবে? বাবার তো লাভ আছে না, কেননা ভক্তি মার্গেও তো বাবাকে খুব স্মরণ করে। যারাই দেবী দেবতা ধর্মের হবে তারা অবশ্যই স্মরণ করে থাকবে, অর্ধকল্প খুবই স্মরণ করে থাকে। আত্মা সুখ পেয়েছে তাই দুঃখে বাবাকে স্মরণ করবে, তারা বেশি ভক্তি করে, পূজারীর থেকে পুনরায় পূজ্য হয়। যারা দেবী দেবতা ছিল তাদেরই স্যাপলিং লাগছে। সুতরাং যখন কোথাও কনফারেন্স ইত্যাদি হয় তাতে মুখ্য ধর্মের যারা তাদেরকে আমন্ত্রণ জানাতে হয়। বিক্রেতাদেরকে আমন্ত্রণ জানালে তারা সম্পূর্ণরূপে বলতে পারবে প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা
ব্রহ্মা কুমার কুমারীরাই সম্পূর্ণ রায় প্রদান করতে পারে যে কি কি করতে হবে। তোমরা পিস চাইছ, কিন্তু পিস তো নির্বাণধামে হয়ে থাকে, এখন তো হলো দুঃখধাম। এখানে অনেক ধর্ম, একটি ধর্ম ছিল তো সুখ শান্তি সব কিছু ছিল, এখন এই বিনাশ তো অবশ্যই হবে। এতে খুশি হওয়ার কথা যে স্বর্গের গেট খুলছে, এইভাবে এইভাবে কন্যারা তোমাদেরকে বোঝাতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা আচ্ছা। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, কখনোই বাবাকে বা ঈশ্বরীয় পঠন পাঠনকে ছেড়ে দিয়ে অবিনাশী উত্তরাধিকারকে হারাবে না, এক মত হয়ে থাকবে। দুই, সাজার থেকে বাঁচার জন্য যোগ বলের দ্বারা পুরনো সব হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে। বরদান: ট্রাস্টি ভাবে স্মৃতির দ্বারা, নিমিত্ত মনে করে, কার্য করে যাওয়া, ডবল লাইট ভাব। নিমিত্ত ভাব বোঝাকে সহজেই সমাপ্ত করে দেয়। আমার দায়িত্ব আমাকেই সামলাতে হবে, আমাকেই ভাবতে হবে, তাহলে সেটা বোঝা হয়ে যায়। দায়িত্ব তো বাবার, আর বাবা আমাকে ট্রাস্টি অর্থাৎ নিমিত্ত বানিয়েছেন। এই স্মৃতির দ্বারা ডবল লাইট হয়ে উর্তি কলার অনুভব করতে থাকো। যেখানে আমার রয়েছে সেখানে বোঝা রয়েছে, সেই জন্য যে কোনো কার্যে যখন যদি বোঝার অনুভব হয় তবে চেক করো যে তোমার পরিবর্তে আমার বলছে না তো। স্লোগান: প্রতিটি বলে আত্মিক ভাব আর শুভ ভাবনা থাকুক, তাহলে বল ব্যর্থ যাবে না। লাভলিন স্থিতির অনুভব করো, যেমন কেউ যখন সাগরে থাকে সাগর ছাড়া তার আর কিছুই নজরে আসবে না, সেই রকমই তোমরা বাচ্চারা সর্বগুণের সাগরে সমাহিত হয়ে যাও। বাবাতে সমাহিত নয়, বাবার স্মরণে স্নেহের সাগরে সমাহিত হয়ে যাও। ওম শান্তি।